জেডএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ আর এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার অতিথি হয়ে যুক্ত হয়েছেন TBN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, যুক্ত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি এবং প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে আল্লামা শফি আহমদ শফি, তার আজকে দাফন সম্পন্ন হলো, আমরা সেখানে একটি করোনার ঝুঁকির বিষয়টি আছে সেটি নিয়েও আপনাদের কাছে শুনবো। তার আগে একটু শুনতে চাই যে আল্লামা শফি চলে যাওয়ার মধ্য থেকে ইসলামী দলগুলোর যে অবস্থা বা এখন যে অবস্থা হতে পারে, বাবুনগরি আছে, তার ছেলে আছে, ফলে দলের একটা বিভাজন তৈরি হতে পারে সেই শঙ্কাটি আছে, একটু জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতেও ইসলামী যে দলগুলো আছে তাদের কিন্তু একটা অবদান রয়ে গেছে, কারণ নির্বাচনের সময় কিংবা তাদেরকে ঘিরে এই নির্বাচনের ধামাঢোল আসলে অনেক বেশি সক্রিয় হয় ইসলামী দলগুলোকে কেন্দ্র করে। ফলে 2014-এর পরে আমরা দেখেছি যে ইসলামী দলগুলোর যে আন্দোলন সেটি অনেকটাই মূল রাজনৈতিক সাথে জড়িয়ে পড়েছে। একটু জানতে চাই যে রাজনীতিতে কোনো সংকট কি তৈরি হলো তার মৃত্যুর মধ্য দিয়ে? এখনো বলা মুশকিল, তবে যা কিছু আগে হয়েছে এবং এখন পর্যন্ত যে বাস্তবতা তার প্রেক্ষিতে বলা যায় বাংলাদেশে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল বা সংগঠন আছে। জামাতে ইসলামী ছাড়া বাকিগুলো কিন্তু সরাসরি রাজনীতিতে সেভাবে যুক্ত ছিল না, কিছু কিছু আছে ছোট ছোট দল, কিন্তু জামাতে ইসলামীর পরে বলা যেতে পারে অনেক বড় একটি দল বা শক্তি হিসেবে হেফাজতে ইসলাম পাঁচিমে 2013 সালে শাপলা চত্বরে অবস্থান ধর্মঘটের মাধ্যমে তারা তাদের যে শক্তির পরিচয় দিয়েছে, নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও সারা দেশ থেকে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ঢাকায় এসে শাপলা চত্বর দখল করে, সে এক অন্য ইতিহাস, সেখানে না যাই। আমি বলছি যে তারা সরাসরি রাজনীতিতে যুক্ত হলো ওই ঘটনার মাধ্যমে। এরপর আমরা দেখলাম সরকার নানান কৌশলে এই শক্তিটাকে এবং হেফাজতে ইসলামকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বলা যেতে পারে সরকার এই ধরনের রাজনৈতিক শক্তি বা ইসলামিক সংগঠন যাদের আবার রাজনৈতিক লক্ষ্য থাকে এবং যাদের সাথে অন্য অনেক ইসলামিক সংগঠনের বিরোধ আছে বা অনেক ইসলামী চিন্তাবিদরা বলছেন ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়েও তাদের সাথে মতবিরোধ আছে, এই সবকিছু মিলিয়ে খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু সারা দেশে তাদের অসংখ্য নেতাকর্মী আছে, অনেক বড় একটা শক্তি, সেটার সাথে কোন রকমের সংঘর্ষে বা বিরোধে না গিয়ে সরকার কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, তাদের সাথে বোঝাপড়া করেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং তাদের নানান রকমের দাবি দাওয়া মেনে নিয়ে তাদেরকে শান্ত রেখেছে। এই অবস্থাটা কিন্তু ছিল আল্লামা আহমদ শফি মারা যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত। কিছুদিন কেন বললাম, গত কিছুদিন ধরে হাটহাজারি কওমি মাদ্রাসায় যা কিছু ঘটেছে আমরা জানি, সেখানে কিন্তু দুটি দল স্পষ্টভাবে বিভক্ত হয়ে গেছে। আহমদ শফি তিনি অনেকদিন ধরে অসুস্থ, কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় মোটামুটি তার একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে, তাকে এবং তার ছেলেকে একটা পক্ষ ধরে বাদবাকি যারা আছেন বাবুনগরি এবং অন্যান্য নেতারা আছেন খেলাফতে ইসলামের, তাদের আরেকটা পক্ষ হয়েছে। এই দুই পক্ষের মধ্যে নানান রকমের বাদানুবাদ এবং আমরা কিন্তু হামলা পাল্টা হামলা মারধরের ঘটনাও দেখেছি, বহিষ্কার পাকা বহিষ্কারের ঘটনা দেখেছি, আল্লামা শফিকে জীবিত অবস্থায় তার পক্ষ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগের কথা আমরা দেখেছি এবং প্রত্যাহার করেছেন, তিনি তো পদত্যাগ করেছেন তার পক্ষ থেকে। ফলে আমি বলছি যে আল্লামা শফি বেঁচে থাকতেই তার সংগঠনের যে বিভক্তি এবং প্রকাশ্য বিরোধ আমরা দেখেছি সেটি আরো ঘনীভূত হবে এবং আল্লামা শফির নেতৃত্বে যেভাবে জামাতে হেফাজতে ইসলামকে এই সরকার একরকম নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল, অন্য যারা নেতৃত্বে আসবেন তাদেরকে সেই নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নাকি তারা সেই উগ্র কায়দায় আবার ইসলামের নামে নানান রকমের ফতোয়া দিয়ে মাঠে নামবে, সেই আশঙ্কা কিন্তু আছে। জি, রেজওয়ানুল হক রাজা, এই প্রশ্নটা তাহলে একটু করি যে সেই আশঙ্কা যদি থেকে যায়, বিভেদ যদি তৈরি হয় এবং সেটি নিয়ে যদি নতুন সংকট জায়গা তৈরি হয়, তাহলে সেটির প্রভাব তো নিশ্চয়ই আমাদের মূলধারার যে রাজনীতি, বিশেষ করে নির্বাচনের আগে আগে যখন আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে ইসলামী দলগুলোকে নিতে চায়, সেই রাজনীতিতেও নিশ্চয়ই এর একটা প্রভাব পড়বে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে হেফাজতে ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটার কোনো নিবন্ধন নাই। হেফাজতে ইসলামী হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটি দল, একটি ধর্মভিত্তিক দল। আশরাফ যেটা বললো আমি সেটার সাথে কিছুটা একমত যে এই দলের হেফাজতে ইসলামের প্রধান মাওলানা আহমদ শফি জীবিত থাকাকালীন তার এই সংগঠনের মধ্যে ইভেন তাদের যে মূল ঘাঁটি আপনার হাটহাজারির যে মাদ্রাসা, সেই মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে যে একটি বিরোধ তৈরি হলো,
এবং তাকে এই এই শেষ বয়সে এসে তাকে কিন্তু তার দায়িত্ব থেকে সরে যেতে হলো। শুধু তিনি না, তার ছেলে আনাস মাদানি তাকেও কিন্তু সেই মাদ্রাসা থেকে অপসারণ করা হয়েছে। এরকম একটি মর্মান্তিক অধ্যায় তাকে দেখে যেতে হয়েছে। এবং মাওলানা মাদানি কিন্তু বলেছেন যে এই সমস্ত ঘটনার কারণেই তার পিতা অনেকখানি তার মানসিক চাপে ছিলেন এবং তার মৃত্যুর জন্য সেটাকেও তিনি খানিকটা দায়ী করেছেন। এই যখন অবস্থা, তখন তার মৃত্যুর পরে তো আপনার এই আমি রাজনীতির উপর প্রভাব খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, এটা খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। আমি বরং যেটি আশঙ্কা করছি যে হেফাজতে ইসলামের মধ্যেই একটা বিরোধ তৈরি হলো মাওলানা শফি বেঁচে থাকতেই, এবং সেই বিরোধটা এখন আরো বাড়তে পারে, এই আশঙ্কাটা আছে। আর বাংলাদেশের রাজনীতিতে ধরেন দেশের সবচাইতে প্রধান মানে বিরোধী দল, এক নম্বর বিরোধী দল বিএনপি, তাকেও তো সরকার নিয়ন্ত্রণে নিচ্ছে। তো এই হেফাজতের ইসলাম যদি দুই টুকরা হয়ে যায় তাহলে তারা আরো শক্তি হারাবে, সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে খুব কঠিন হবে বলে মনে হয়। যে হেফাজতে ইসলামী যে ঘটনা ঘটাতে শুরু করেছিল এবং যে ঘটিয়েছিল, সেখান থেকে যখন তাদেরকে সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ আসতে সরকার এমন কৌশল করেছিল যে সরকারের সঙ্গে কাজ করতে তাদেরকে আসতে হয়েছিল। এবং কওমি মাদ্রাসাগুলি বাংলাদেশে বহুদিন ধরে পরিচালিত হচ্ছে এবং এটার কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, তারা তাদের মতো করে চলছিল, তাদের পরে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেইটি কিন্তু সরকার সেই নিয়ন্ত্রণের মধ্যে তাদেরকে আনতে পেরেছে, এবং সেক্ষেত্রে মরহুম আহমদ শফি সেটি করতে সরকারকে সহায়তা করেছিলেন। এত বড় কাজ যখন সরকার করতে পারে, তখন এই হেফাজতে ইসলামের কিছু বিভক্তি এক 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 উপদল কয়েকটি একাধিক বা দুটি, আমার মনে হয় না যে এটার খুব বেশি ইম্প্যাক্ট জাতীয় রাজনীতিতে পড়বে, হেফাজতের রাজনীতির মধ্যে পড়তে পারে। হেফাজতে ইসলামের সাংগঠনিক দুর্বলতা দেখা দিতে পারে, বাট আমি মনে করি না যে জাতীয় রাজনীতিতে এটার খুব বেশি কোনো প্রভাব পড়বে। জি, সেক্ষেত্রে নাজমুল আশরাফ, এই যে আপনারা শঙ্কার কথা বলছিলেন যে মূল রাজনীতিতে না হোক কিন্তু হেফাজতের যে রাজনীতি আছে বা দলগতভাবে তাদের যে অবস্থান আছে সেখানে কিছুটা দুর্বলতা কিংবা সাংগঠনিকভাবে তারা কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে, সেটি মোকাবেলার জন্য নিশ্চয়ই যেহেতু তারাও রাজনীতির সঙ্গে জড়িত, আমরা বলছিলাম যে ইসলামী দলগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশের রাজনীতির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা রাখে তারা, সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে এখন এই দলটিকে মানে এই সাংগঠনিকভাবে এই দলটিকে শক্তিশালী করে তোলার জন্য, তারা তো আসলে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যেতে পারে, তাহলে কিন্তু সংখ্যা আরও বেড়ে যায়, ফলে তাদেরকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সরকারের কিছু করণীয় আছে কিনা, রাষ্ট্রের কিছু করণীয় আছে কিনা এই মুহূর্তে? হেফাজতে ইসলামের ঐক্য ধরে রাখা তার জন্য পরামর্শ, সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। আর কিন্তু যেটি আমি বলতে চেয়েছিলাম, রাজা ভাই যে জায়গাটা দ্বিমত করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার জন্য কোনো রাজনৈতিক দল হওয়ার দরকার নাই। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না, নিবন্ধিত রাজনৈতিক দল না, কিন্তু হেফাজতে ইসলাম কিন্তু এটা প্রমাণ করেছে তারা জাতীয় রাজনীতিতে কি ঘটাতে পারে, গোটা বাংলাদেশের উপর কিরকম প্রভাব বিস্তার করতে পারে। শাপলা চত্বরে সেই ঘটনার কথা আমরা জানি, একটা ধরেন অরাজনৈতিক না, একটা ধরেন একটা অপরাধীদের সংগঠনও কিন্তু চাইলে রাজনীতিতে প্রভাব বিস্তার করে, একটা ব্যবসায়ী সংগঠন পারে। আমি বলছি যে যদি কোনো না কোনো ধরনের একটা শক্তি হিসেবে আবির্ভূত হয় তখন তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, এবং তারা একটি ইসলামী সংগঠন দল যাই বলেন না কেন তার ভিত্তিতে তারা যেসব কথাবার্তা বিভিন্ন সময় বলেছে, তাদের যে দাবি দেওয়া নারীদের সম্পর্কে, নারী নীতি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তাদের যেসব বক্তব্য, সেগুলো কি রাজনৈতিক না? তারা যে অবস্থানে থাকুক না কেন তারা রাজনীতিতে প্রভাব ফেলে, এবং তার কারণে কিন্তু আমরা অনেক রকমের রাজনৈতিক বিতর্ক এবং মতভেদ অনেক কিছু আমরা শুনেছি। আল্লামা শফি সাহেবের যেই মতবাদ এবং তার যে দাবি দেওয়া নারীদের সম্পর্কে তার যে অবস্থান, খুবই বিতর্কিত কিছু মন্তব্য আছে, সেসব কারণে আমি বলছি যে এটা ভেঙে যাক আর একত্রিত থাকুক। আল্লামা শফি সাহেব যেভাবে গত বেশ কিছু বছর ধরে সরকারের সাথে বোঝাপড়ার কারণে হোক একটা শান্ত স্থিতি অবস্থা বজায় রেখেছিলেন এই শক্তিটাকে নিয়ে, এখন যারা নেতৃত্বে আসবেন তারা যদি মনে করেন যে না আমরা সেই অবস্থায় থাকবো না, ভেঙে পাঁচ টুকরো হোক না কেন, তারা যদি মনে করে যে না আমরা মাঠে থাকবো, আমরা সক্রিয় ভাবে আপনার তাদের ভাষায় ইসলামের সেবা করার জন্য মাঠে ময়দানে নেমে যে রাজনীতি করব বা অনেক ক্ষেত্রে সেগুলো অনেক রকমের বিশৃঙ্খলা তৈরি করে,
সেই জায়গায় কিন্তু নিশ্চয়ই রাজনীতিতে, সরকারে, প্রশাসনে, গোটা দেশের মানুষের উপরে অনেক রকমের প্রভাব পড়তে পারে, আমি সেই আশঙ্কার কথা বলছি। আর আপনি বলছিলেন যে ঐক্যের বিষয়টা নিশ্চয়ই, যখন মাওলানা শফি মতো এত বড় নেতা নিশ্চয়ই হেফাজতে ইসলামে এখনো নাই, তারপরে যারা আছেন তারা অনেক ছোট নেতা, তার যে কীর্তি এবং তার অবস্থান এই সংগঠনে, তার যে দীর্ঘদিনের নেতৃত্ব, সবকিছু মিলে সেই জায়গায় কেউ না কেউ তো দায়িত্ব নেবেন, কিন্তু হয়তো সরকার একইভাবে তাদেরকে বোঝাপড়ার মাধ্যমে নিয়ন্ত্রণে নিতে পারে। কিন্তু আমার আশঙ্কা এই কারণে, সাম্প্রতিক কালে আমরা এই হেফাজতে ইসলামের পক্ষ নিয়ে বেশ কিছু কর্মসূচি এবং ইউটিউবে অনেক ধরনের বক্তব্য, অনেক ধরনের উস্কানি আমরা দেখতে পেয়েছি, তাতে করে আমার আশঙ্কা যে মাঠে ময়দানের আন্দোলনের নামে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হতে পারে, এবং নিজেদের যে দুর্বলতা এবং অনৈক্য এটা ঢাকার জন্য সরকারকে দোষ দেওয়ার জন্য অন্য অনেক বিষয় সামনে নিয়ে আসতে পারে। নিশ্চয়ই, তাহলে প্রশাসনের তো নিশ্চয়ই উচিত হবে এই বিষয়টি আসলে মাথায় রাখা, কারণ আপনি বলছিলেন 5ই মে-র, নিশ্চয়ই সেটি ভুলে যাবার। রিজানুল হক রাজা ভাইকে কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, সে সম্পর্কে একটা কথা বলি, যেটা হচ্ছে যে হ্যাঁ, হেফাজতে ইসলামী বিশাল বড় একটা ঘটনা ঘটিয়েছিল সেই সময়কার বিরোধী দলের মদদে, এটা সত্য, কিন্তু সেই অবস্থা তো আর নাই এখন, আরো পারবে না, এই কারণে যে তারা তো এখন আর এক ঐক্যবদ্ধ না, তারা এখন বহুদা বিভক্ত হবে এবং সেই কারণে তারা আরো দুর্বল হয়ে যাবে। সেই কারণে আমি এতখানি আশঙ্কা করি না যে তারা সামনের দিনে বড় ধরনের কোনো কিছু ঘটাতে পারে, এটুকুই আমার বক্তব্য। জি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আরো কয়েকটি ইস্যু আছে, সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাইব। দর্শক, ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণ এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন TBN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং আরও আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রিজানুল হক রাজা। স্বাগত জানাচ্ছি দুজনকে আবারও সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, আজকে আমরা দেখলাম যে বিভিন্ন স্থলবন্দর থেকে 8টির মতো ট্রাক প্রবেশ করেছে, 200 থেকে 250 ট্রাক পেঁয়াজ বোঝাই ট্রাক এখন পর্যন্ত সীমান্তে আটকা আছে এবং আসার পথে আর কি 5 দিন আটকা ছিল, এবং সেই কারণে বলা হচ্ছে যে অর্ধেকের বেশি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। একটু জানতে চাইবো যে ভারত এখন তাদের বলা হচ্ছে যে পেঁয়াজগুলো তাদের, তারা বলছিল যে পেঁয়াজ রপ্তানি নিষেধ বা নিষেধাজ্ঞার কারণে যে পেঁয়াজগুলো আমদানি দেশে ঢুকতে দেওয়া হয়নি, এখন যেগুলো ঢুকতে দেওয়া হচ্ছে, যেই ক্ষতিটা হলো এটি আসলে, এই ক্ষতির দায়টি আসলে কে নেবে? পেঁয়াজ আসার আগে আমি, আপনি শুরুতে বলছিলেন যে আহমদ শফি জানাজা মানুষ যে জড়ো হয়েছে, করোনা সংক্রমণের ঝুঁকিটা আসলে বাড়ালো কিনা, তার মতো একজন বড় নেতা কওমি মাদ্রাসার অসংখ্য মানুষ জানাজা যাবে, কিন্তু আমরা সবাই দেখেছি টেলিভিশনে হাজার হাজার মানুষ যেভাবে গাদাগাদি করে একসাথে হয়েছে, জানাজা দিয়েছে, তাতে কোনো স্বাস্থ্যবিধির ব্যাপার ছিল না। এর আগে কিন্তু নোয়াখালীতে এরকম একটি ঘটনা ঘটার পরে কিন্তু আমরা জেনেছিলাম এটার কি প্রভাব পড়েছিল, এমনকি গত কয়েকদিন ধরে ওই মাদ্রাসার যে আন্দোলন হচ্ছে সেখানেও কিন্তু কোনো স্বাস্থ্যবিধির বালাই নাই, এবং সারা বাংলাদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ সেখানে এই মাদ্রাসাটি খুলে দেওয়া হয়েছিল কিছু শর্ত দিয়ে, সেই শর্ত তারা মানে নাই, এর মধ্যে আন্দোলন করছে, মারামারি করেছে, যার কারণে আবার বন্ধ করেছে। ফলে সবকিছুর পরে এই যে স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করা এবং করোনার সময়ে তাদের ফ্রি স্টাইলে চলাফেরা, এইখানে সরকার কোনো নিয়ম কানুন প্রয়োগ করবে না, এটা কেমন কথা? এই বিষয়টা একটু বলার ছিল। এখন পেঁয়াজের বিষয়ে আসি। ভারত তো আমাদেরকে বছরে বছরে শিক্ষা দিচ্ছে, গত বছরে পেঁয়াজের শিক্ষা দিচ্ছে, এবারও দিচ্ছে, সপ্তাহ ধরে পেঁয়াজ নিয়ে কথা হচ্ছে, কিন্তু যেই পেঁয়াজগুলো আমদানির জন্য এলসি খোলা ছিল, যেগুলো সীমান্তের উপারে আপনার ট্রাক ভর্তি করে লাইন ধরা ছিল, সেগুলোকে কেন তারা আটকালো এবং এখনই বা কেন ছাড়লো, আর পচা পেঁয়াজ দিয়ে আমরা কি করব, আমরা কেন পয়সা দিয়ে পচা পেঁয়াজ কিনবো? ফলে এই পেঁয়াজ নিয়ে কদিন পর পর ভারত আমাদের সাথে যেই মানে দুর্ব্যবহার গুলো করছে, যেভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আক্রান্ত করছে, তাদের অভ্যন্তরীণ যত কারণই থাকুক না কেন, নিশ্চয়ই অন্য দেশকে এভাবে বিপদে ফেলার মতো কোনো অধিকার কোনো প্রতিবেশী দেশের হতে পারে না। কেন আমরা পচা পেঁয়াজ নেব, কেন আটকানো হয়েছিল, কেন এখন ছাড়া হলো, এই সব কিছুর দায় তাদেরকে নিতে হবে। জি, কিন্তু আলটিমেটলি তো আসলে তারা নিচ্ছে না, বললাম যেটি যে 8টি ট্রাক এর মধ্যে প্রবেশ করেছে, এখন পর্যন্ত সেখানে লাইনে আছে আরো 200 থেকে 250 ট্রাক, ফলে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন সেখানে অনেকেই বলছেন যে বাংলাদেশের সীমান্তে উচিত বাকিগুলোকে ঢুকতে না দেয়া, আমি কেন পচা পেঁয়াজ নেব পয়সা দিয়ে? না, সেটি তো উচিত, কিন্তু সেটি তো আসলে পারছে না, মানে সেই জায়গায় আসলে কি করণীয় বা কিছু করণীয় আসলে আছে কিনা না নেয়া ছাড়া? এতটা মানে ভারত আমাদের সাথে প্রতিনিয়ত অন্যায় করে যাবে আর আমরা প্রতিনিয়ত শুধু বন্ধু, প্রেম, ভালোবাসা এগুলো বলতে থাকবো, তাহলে কিন্তু তারা এসব করতেই থাকবে। আমাদের উচিত একটু শক্ত হওয়া, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে গোটা মানুষের একটা ঐক্য দরকার,
আমি তথাকথিত সস্তা ভারত বিরোধী রাজনীতি, যেটা বিনপি জামাত করে ফালতু কথাবার্তা, বাংলাদেশ দখল করে ফেলবে, এই করবে সেই করবে, ওইসব বলে কিন্তু ভারতের সাথে যে আমাদের সত্যিকার সমস্যাগুলো এবং যে সমস্যাগুলোর কারণে গোটা দেশের মানুষ দেশ ক্ষতিগ্রস্ত হয়, যারা সরকার থাকে তারাও নানান রকমের পেরেশানির মুখে পড়ে। এই সরকারও খুব ভালো করে বুঝতে পারছে যে ভারতের অসম আচরণের কারণে আমরা পানি থেকে শুরু করে সীমান্ত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সবকিছুর ক্ষেত্রে যে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত, এইটা যারা সরকার চালায় তারাও ভালো করে বোঝে। কিন্তু এই যে বিএনপি জামাতের ফালতু সস্তা উদ্ভট মানে আজব সব ভারত বিরোধী রাজনীতির কারণে আসল বিষয়গুলো ধরাচাপা পড়ে যায়, সেই জায়গায় দরকার গোটা দেশের মানুষের ঐক্য। এবং ভারত যখন বুঝবে যে এই বিষয়গুলোতে বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধ আছে, এই শক্তিকে তখন তারা কিছুটা হলে আমলে নেবে, যা খুশি তাই করতে 10 বার চিন্তা করবে অন্তত। জি রেজানুল হক রাজা, নাজমুল হাসান বলছিলেন যে খুব শক্ত একটা অবস্থানে আমাদেরকে যেতে হবে, ভারত যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা কি এই ক্ষেত্রে অন্তত যেহেতু গত বছর একবার আমাদের শিক্ষা হয়েছে, এই বছর আমরা প্রায়ই আমরা আটকা পড়ছিলাম কিন্তু এখন কিছুটা উত্তরণ করতে পারছি আমরা এই পেঁয়াজের বাজারে, আমরা আসলে কতখানি শক্ত হতে পারি? ধন্যবাদ। আমরা আসলে শক্ত কতখানি হতে পারি সেটা তো দেখাই যাচ্ছে কতখানি পারি। তবে এইবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটি মনে হচ্ছে না বাংলাদেশ সরকার, বাংলাদেশ আগের মতো সবকিছুতেই ভারতকে মানে ভারত যা করতে চায় মানে আনচ্যালেঞ্জ যেতে দেওয়া হবে না সেটির একটি এক্সাম্পল কিন্তু এবার তৈরি করেছে সরকার। সেটি হচ্ছে ভারত যেদিন পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো তার পরের দিন কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এখানকার হাই কমিশনকে, এবং তাতে এটি কূটনৈতিক ভাষায় একটি কিন্তু দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে এই ধরনের চিঠি কিন্তু সাধারণত দেওয়া হয় না, মানে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পত্র দেওয়া, এই চিঠিটা হলো এই টাইপের, একটা ইংরেজি শব্দ আছে সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে যে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এর আগে জানুয়ারিতে যে ভারত যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে যেন বাংলাদেশকে আগে জানানো হয়, সেটি জানানো হয়নি, সেটার বাংলাদেশ সরকার সেটা রিয়্যাক্ট করেছে। এটি আমি দেখলাম প্রথমবারের মতো হয়তো যে শক্ত অবস্থান বাংলাদেশ নিল। তবে আমি মনে করি না যে সেই চিঠির কারণেই ইন্ডিয়া এখন এই যে ট্রাকগুলি ছেড়ে দিল যেগুলি বর্ডারে আটকে ছিল, আমি একটা খুব সিম্পলি বুঝি যে এই ট্রাকগুলি অনেকদিন ধরে আটকা ছিল এবং পেঁয়াজ হচ্ছে পচনশীল একটি দ্রব্য পণ্য, এই পেঁয়াজগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের নিউজেই তো দেখা গেল যে 50% পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, নষ্ট যে হয়ে যাচ্ছে সেই জন্যই তারা ছেড়ে দিয়েছে, এটা তো পরিষ্কার জিনিস, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, কারণ এই পেঁয়াজ তারা ফেরতও নেবে না, কারণ এই পেঁয়াজের মধ্যে 50% পচে গেছে, আরো দুদিন থাকলে বা আবার ব্যাক করতে করতে যে সময় লাগতো আরো নষ্ট হইত, সেই জন্য এটা বাংলাদেশকে দিয়ে দিচ্ছে। এবং আমরা এইখান থেকে যতটুকু পারি, কারণ অলরেডি যে সমস্ত এলসি খোলা হয়েছিল এটার পেমেন্ট তো আমরা করে দিয়েছি, সুতরাং এই ক্ষতিটা তো আমাদের বহন করতে হচ্ছেই, আর্থিক ক্ষতিটা আমাদের উপর দিয়েই যাবে। কিন্তু ইন্ডিয়া আসাদ যেভাবে বেশ রিয়্যাক্ট করলো, এরকম রিয়্যাক্ট করার মতোই ঘটনা, কিন্তু আমার মনে হয় যে আমরা তো দেখেছি যে ইন্ডিয়ানদের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে, এই সীমান্ত বলেন, নদীর পানি বলেন, এখন আমরা কেন দেখেন বাংলাদেশের যে মোট পেঁয়াজের যে চাহিদা তার মধ্যে 70% কিন্তু অলরেডি আমরা নিজস্বভাবে উৎপাদন করি, আর থাকে 30%। আমরা যেমন কোরবানির গরু, একসময় ইন্ডিয়ান গরু না হলে আমাদের কোরবানি হইতো না, আমরা কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমাদের এখানে এখন ইন্ডিয়ান গরু আসার দরকার নাই, আমরা নিজস্ব পশু লালন পালন আমাদের এখানে হয়। এই যে বাকি 30%, এই 30% কেন আমরা নিজেরা প্রোডাকশন করে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না, চাইলেই সম্ভব। বহু ধরনের জাতের পেঁয়াজ, এই কয়েকদিন আগে শুনলাম পাবনাতে একটা পেঁয়াজ হচ্ছে, আপনার এটাকে বলে গ্রীষ্মকালীন পেঁয়াজ, সেটি কিন্তু ডিসেম্বরের মধ্যে উঠবে। আমরা যদি প্ল্যান করি এবং বিভিন্ন সারা বছর ব্যাপী বিভিন্ন জাতের পেঁয়াজ নিয়ে গবেষণা করি, আবাদের চেষ্টা করি, তাহলে ইজিলি 30% পেঁয়াজ আপনার উৎপাদন করা সম্ভব এবং আমাদের সকল চাহিদা মেটানো সম্ভব। আমরা কেন ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকব? ইন্ডিয়ানদের উপরে ডিপেন্ডেন্ট যারাই হয়েছে তাদেরকে চড়ামূল্য দিতে হয়েছে। তো আমি মনে করি, আশা করি যে আমাদের বোধোদয় হবে, আমরা নিজের চেষ্টা করবো নিজের পায়ে দাঁড়া।
নিশ্চয়ই আমরা সেটি প্রত্যাশা করছি, অন্তত এই পরপর দুই বছরের একই রকম ঘটনায় নিশ্চয়ই সামনের বছর এই ঘটনা আমাদের দেখতে হবে না, আমরা আবার স্বাবলম্বী হব পেঁয়াজে, যেমনটি আমরা বলছিলাম যে কোরবানির পশুর ক্ষেত্রে আমরা হয়েছি। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটিও এই বাংলাদেশ ভারত। আজকে জানেন যে বাংলাদেশ এবং ভারতের মহাপরিচালক পর্যায়ে বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের একটা বৈঠক সেটি চলছে, সেই সম্মেলনে আজকে বলা হচ্ছে সীমান্তে হত্যা জিরো টলারেন্স, সেই ক্ষেত্রে একেবারে জিরোতে নামানো হবে। এই কথাটি আমরা সব সময় আসলে শুনে আসছি, কিন্তু দুঃখজনক যে এই কথা শোনার পরেও আসলে সীমান্ত হত্যা আমাদেরকে দেখতে হয়। আমরা কতটা আশাবাদী হতে পারি? মোটেও আশাবাদী হতে পারি না, এরকম প্রতিশ্রুতি বহু শুনেছি আমরা, সেগুলো রাখা হয় নাই। এবং আজকে বিএসএফ এর যিনি প্রধান তার বক্তব্য শুনছিলাম বৈঠকের পরে, তিনি বলেছেন সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো হয় এগুলো প্রায় ওনার শতাংশটা আমার ঠিক মনে নাই, এদের প্রায় সবাই হচ্ছে অপরাধী ক্রিমিনাল, যারা কি বলবো চোরাচালান করে, বেআইনি কাজ করে, বেআইনি ভাবে সীমান্ত অতিক্রম করে, মানে সীমান্তে তারা যত মানুষ মেরে ফেলে গুলি করে সবই হচ্ছে ক্রিমিনাল, এইটা তিনি বলার চেষ্টা করেছেন। আসলে কি তাই? যেসব সীমান্ত হত্যাকাণ্ড ঘটে, আমরা আমাদের দেশে যে খবরগুলো পাই, আমাদের সংবাদপত্রে টেলিভিশনে যে খবরগুলো আসে, সীমান্ত জেলায় আমাদের সহকর্মীরা যে খবর পাঠায়, সবই কি ক্রিমিনাল? অসংখ্য নিরীহ মানুষকে মেরে ফেলা হয়, ফলে সীমান্তে ওনারা গুলি করে মেরে ফেলছেন, ক্রিমিনাল বলে চালিয়ে দিচ্ছেন। ওনারা বলছেন যে না, কোনো বাংলাদেশি নাগরিক বা মানুষ মারা হয় না, সব ক্রিমিনাল মারা হয়। আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে বিএসএফ এর কথা, যে কেউ যদি ক্রিমিনাল হয়ে থাকে আপনি তাকে গুলি করে মেরে ফেলবেন, তার জন্য কোনো আইন কানুন নাই বাংলাদেশের বা ভারতের বা দু দেশের মিলে, কোনো উদ্যোগ না যায় না, মেরে ফেলাটা নিশ্চয়ই কোনো আপনার যৌক্তিক কারণ হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। ফলে ওনারা সুন্দর কোঠায় নিয়ে আসবেন, সহনশীলতা, উমুক তুমুক, জিরো টলারেন্স, এগুলো বাক্যবাদ, এগুলোর ব্যাপারে কোনো আস্থা বিশ্বাস নাই। আপনি রেকর্ড দেখেন, এর আগে যতবার আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোনটা কতটুকু মানা হয়েছে বা কতদিন মানা হয়েছে, এবং সীমান্ত হত্যার রেকর্ড যদি আপনি গত প্রায় 50 বছরের দেখেন বা গত 20-30-40 বছরের দেখেন, আপনি দেখবেন নিশ্চয়ই কিছু তো অপরাধী আছেই, সীমান্তে চোরাচালান করে কিছু অপরাধী তো থাকতেই পারে, কিন্তু সব অপরাধী বলে পার পেয়ে যাওয়া এবং অপরাধী হলেই গুলি করে মেরে ফেলতে হবে, এটা কোনো বন্ধুসুলভ প্রতিবেশীসুলভ দেশের আচরণ হইতে পারে না। প্রেসিডেন্ট হক রাজা, নিশ্চয়ই আশরাফের লাস্ট লাইনটা, যে আমরা তো বলছি, দুই পক্ষই বলছে যে আমাদের মধ্যে সম্পর্কের শিখরে, সুসম্পর্কের শিখরে আমরা অবস্থান করছি। দুই দেশের মধ্যে এতই সম্পর্ক যদি উষ্ণ থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটবে? কেনই বা পেঁয়াজ রপ্তানি হঠাৎ করে বিনা নোটিশে বন্ধ হবে? কেনই বা সীমান্তে এইভাবে তারা সন্ত্রাসী অবৈধ অনুপ্রবেশ করে বা অবৈধভাবে গরু আনতে যায় বা চোরাচালানি করে? তো সন্ত্রাসীদেরকে আপনি বিনা বিচারে হত্যা করার কোনো রাইট কোনো দেশকে কেউ দেয় না। আপনি যদি কেউ এরকম ভাবে সন্ত্রাসী কার্যক্রম করে, অপরাধ করে, আপনি তাকে ধরেন, ধরে তার বিচার করেন, কিন্তু আপনি সেটা করছেন না। ভারতের বিএসএফ এর এই ধরনের মিটিং এ এই যে শূন্যের কোঠা বা জিরো টলারেন্স এর গল্প আমরা অলমোস্ট ছোটবেলা থেকে শুনছি, এটা 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 50তম বৈঠক ছিল বিডিআর বিএসএফ, তার মধ্যে নিশ্চয়ই ম্যাক্সিমাম দিন বৈঠকে এই ধরনের আলোচনাই হয়েছে। আমার ধারণা, আমরা যদি গত বছরের সম্মেলনের সিদ্ধান্তগুলি দেখি, তাহলে খুব বেশি তফাত পাওয়া যাবে না। মোটামুটি একই রকমই থাকে আসলে সীমান্ত পর্যায়ে যে বৈঠকগুলো আছে। জি জি, বলছি যে মুদ্দা কথা মোটামুটি একই রকম থাকে সীমান্তের যে সিদ্ধান্ত, এবং আপনি এই ওরা এইভাবে মিটিং হয় আর, কিন্তু বর্ডারে যা হবার তাই হতে থাকে। ইন্ডিয়া বহুবার কথা দিয়েছে যে তারা সীমান্তে বিএসএফ কে এমন কোন অস্ত্র দিবে না যে অস্ত্র দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, মানে যেটাকে লেথাল ওয়েপেন্স বলে, সেটি ব্যবহার করার কথা না, সেই সীমান্তে সেটি ব্যবহার করার কথা না। যদি করতেও হয় তাহলে তাকে গুলি করার করতে হলে, আজকে যেমন বিএসএফ এর চিফ বলেছেন, তার পায়ে গুলি করার একটা বড়জোর একটা সুযোগ বা অধিকার বা পারমিশন দেওয়া হয়, কোনোভাবেই মুখে বা মাথায় গুলি করার কথা না। তিনি বলছেন, আজকে বলেছেন যে রাত 10টা থেকে ভোর 5টার মধ্যেই বেশিরভাগ ঘটনা ঘটে। এক সাংবাদিক আজকেই প্রশ্ন করেছিলেন ওনাকে, এই ঠাকুরগাঁয়ে কয়েকদিন আগে সকাল 10টার সময় মাছ ধরছিল বা এক বাংলাদেশি, তাকে গুলি করে মেরে ফেল। তো বুঝেন যে তারা যা বলে এবং কি করে, ওই পেঁয়াজের ক্ষেত্রে যেটি একটু আগে আমরা আলোচনা করছিলাম। সুতরাং এই ধরনের বৈঠক, এ ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এ ধরনের সিদ্ধান্ত, মোটেও এতে আশাবাদী হওয়ার কিছু নাই। আমরা আসলে যতদিন না বাস্তবে দেখতে পাচ্ছি সীমান্তের কিলিং বন্ধ হয়েছে,
এটা না দেখা পর্যন্ত কোনো কথাই আসলে আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি নাই। জি, আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আরও একটা বিরতি নিয়ে ফিরবো এবং তখন আরও দুই একটি বিষয় আছে আপনাদের মতামত এবং মতামত শুনতে চাইব। দর্শক, জেডে সারাম নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরও একটা বিরতি। সঙ্গে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জেডে সারাম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং আরও আছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজানুল হক রাজা। আবারও স্বাগত জানাচ্ছি দুজনকে সংবাদ সম্প্রসারণে। এরপর আমরা কথা বলতে চাই যে আজকে একটা বৈঠক ছিল ওয়াসা বোর্ডের এবং সেখানে যেই সুপারিশটি এসছে যে ওয়াসার এখন যিনি এমডি আছেন তাকে আরও 3 বছরের জন্য এমডি থাকার জন্য সুপারিশ করা হয়েছে, যদিও এর আগে তিনি 11 বছর ধরে ওয়াসার এমডি পদে আছেন। নাজমুল আশরাফ, একটু আপনার কাছে জানতে চাই যে এখন ওয়াসার যে অবস্থা, ওয়াসা নিয়ে নানান রকম বিতর্ক আছে, ওয়াসার এমডির কাজকর্ম নিয়ে নানান রকম বিতর্ক আছে, বিভিন্ন জায়গায় ওয়াসার পানি নিয়ে বিভিন্ন সময় আপনারা দেখেছেন নানান রকম জনগণ আন্দোলন করেছে, ফলে তাকে আসলে আবার নতুন করে 3 বছরের ওয়াসার এমডি রাখার যুক্তিকতা আপনি কতটুকু মনে করছেন? এখন আরো 3 বছর বাড়ানোর তো কোনো যুক্তিকতা নাই, গত 11 বছর তার থাকারও কোনো যুক্তিকতা ছিল না। এই লোকটা ওয়াসার এমডি হওয়ার পর থেকে এই ওয়াসার যত রকমের ঘটনা ঘটেছে এবং সব ঘটনা তো আর গণমাধ্যমে আসে না, অন্তত গণমাধ্যমে যা কিছু এসেছে তাতে করে তার পারফরমেন্সের যে বাস্তবতা, এক মেয়াদেই তো থাকার কথা না, মেয়াদের পর মেয়াদ, মেয়াদের পর মেয়াদ, মানে আমি বুঝলাম না যে মানে উনি উনি কে, উনি 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 কার কি হন, উনার ক্ষমতার প্রভাবের উৎস কি, মানে কি জাদু বলে কি মন্ত্র বলে তিনি এত ব্যর্থতার পরে এত সমালোচনার পরও বারবার 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 তিনি শুধু মানে কি বলবো নবায়নের সুযোগ পেয়ে যাচ্ছেন। এটি আসলে একটা গবেষণার বিষয়, আমি অনুরোধ করব ডিবিসির পক্ষ থেকে আপনারা একটা অনুসন্ধানীমূলক তদন্ত করেন, রহস্যটা কি, এই লোকটা কি করে কি কারণে বারবার বারবার নবায়নের সুযোগ পায়, এটার উৎসটা কি, এর পেছনের কাহিনীটা কি, এটি আসলে একটা মানে বড় খবরের পেছনে লুকিয়ে আছে বলে আমার ধারণা। রেজানুল হক রাজা, সেটাই, এটা কিন্তু এবার শোনা যাচ্ছিল যে এবার নতুন করে তার তার মেয়াদ নবায়ন করা হবে না এবং নতুন করে তাকে নিয়োগ দেওয়া হবে না, নতুন কাউকে দেওয়া হবে। বাট আজকে এই হঠাৎ করে দেখলাম নিউজ যে আজকে একটা স্পেশাল মিটিং ডাকা হয়েছে বোর্ডের এবং সেখানকে রিজেন্টাই হচ্ছে যে ওনার মেয়াদ 3 বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো, এটি হলো এজেন্ডা। তার মানে ওনাকে 3 বছরের এক্সটেনশনের প্রস্তাব বোর্ড করতে যাচ্ছে। আসলে হওয়া উচিত ছিল ওয়াসার নতুন এমডি নিয়োগ, এটি এজেন্ডা থাকা উচিত ছিল। যাই হোক, আমি কিন্তু আশা যেভাবে বললেন, আমি মনে করি আশা দেখেন ওনাকে দোষ দিচ্ছি কেন আমরা, ওনাকে কারা নিয়োগ করছে, এবার যদি ওনাকে এক্সটেনশন দেওয়া হয় বা নতুন কোনো নিয়োগ দেওয়া হয় এটা হবে 6 টার্ম, উনি কি নিজের গায়ের জোরে তো থাকছেন না, ওনাকে কেন বারবার নিয়োগ দেওয়া হচ্ছে এবং এত বিতর্কের পরও। আমি তো ভেবেছিলাম যে এইবার এত বেশি বিতর্ক গত কয়েক বছরে হয়েছে, বিশেষ করে গত কয়েক মাসে, এবার যে জলাবদ্ধতা রিসেন্টলি ঢাকায় হয়েছে তারপরে নিজের থেকে উনি নিশ্চয়ই আর এক্সটেনশন চাইবেন না, কিন্তু অবাক হয়ে গেলাম যখন দেখছি যে না আবার একটা এক্সটেনশনের বোর্ড বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে যাচ্ছে। আমি তার চাইতে বেশি আমি 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 মনে করি যে দায় হলো সরকারের যারা তাকে বারবার আপনার এই নিয়োগটা দিচ্ছে, যেখানে এত বেশি বিতর্ক ওয়াসাকে নিয়ে এবং বিশেষ করে ওয়াসার এমডিকে নিয়ে, সেখানে বারবার নিয়োগ দেওয়ার জন্য আসলে আমি মনে করি বিষয়টা সরকার ভেবে দেখতে পারে যে উনি তো 11 বছর ছিলেন, তাই না, তো ওনার যা দেওয়ার উনি দিয়েছেন, এখন তারপরে যেহেতু অনেকগুলি প্রবলেম রয়ে গেছে, পানির মান নিয়ে প্রশ্ন আছে, জলাবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসে, খাল উদ্ধার করার দায়িত্ব ওয়াসার, সেক্ষেত্রে ব্যর্থতা আছে, সিটি কর্পোরেশনের 2 মেয়র তো চাচ্ছেনই যে ওয়াসা যেন তাদের অধীনে দিয়ে দেওয়া হয়, তাহলেই কাজটা কিছুটা এগোবে। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে নতুন কাউকে এমডি করাটাই বেটার হবে। আমি আশা করব যে এটি তো ওয়াসার বোর্ডের প্রস্তাব, এটি হয়তো মন্ত্রণালয় গ্রহণ নাও করতে পারে, এটি এখন এখন পুরোপুরি তো প্রক্রিয়াটা শেষ হয়। জি, আমরাও সেটি প্রত্যাশা করতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেড এস আরএম নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে। সঙ্গেই থাকুন ডিবিসির।